Hello friends and welcome back. This is Sandeep Roy and today's session is all about Wordart, Dropcap and symbol. Well, so আমাদের আজকে আমরা দেখব যে ওয়ার্ডে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে এই তিনটে জিনিসের অ্যাপ্লাই করতে পারি. ফার্স্ট অফ অল ওয়ার্ডার্ট, ওয়ার্ডার্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের কী কী জিনিস কাজে লাগে. ওকে, ওয়ার্ডার্ট অ্যাপ্লাই করার জন্য ওয়ার্ডার্ট ফার্স্টে আমাদের জানতে হবে যে ওয়ার্ডার্ট জিনিসটা কী. ওয়ার্ডার্ট অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে একটা কোনো এফেক্ট কিংবা কোনো একটা ওয়ার্ডের উপরে আমি ড্রয়িং বা আর্ট সামথিং কিছু যদি অ্যাপ্লাই করতে চাই দেন আমরা সেটাকে বলতে পারি ওয়ার্ড আর্ট. দ্যাটস মিন কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড সেটাকে আমি তার উপরে কিছু আর্টিস্টিক্স এফেক্টস কিংবা কিছু ড্রয়িংস অর সাম ডিজাইনিং আমি তার উপরে অ্যাপ্লাই করছি. সো ইটস কল আ ওয়ার্ড আর্ট. ওয়েল, ওকে, সো ফার্স্টে ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ইনসার্ট ট্যাবে যেতে হবে. ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে আমরা দেখব টেক্সট বলে একটা ব্লক আছে. এই টেক্সট বলে ব্লকটার মধ্যে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন পাবো. ওকে, এই ওয়ার্ড আর্ট অপশনটাতে ক্লিক করব. ওয়ার্ড আর্ট অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে. এই বক্সটার মধ্যে অনেক ধরনের সিম্বলস বা অনেক ধরনের ডেমো স্টাইলস এখানে দেওয়া আছে যেগুলো আমার অ্যাপ্লাই মানে এরকম ধরনের স্টাইল আমি কোনো একটা ওয়ার্ডের উপরে অ্যাপ্লাই করতে পারি. ওকে, তো এই স্টাইলগুলোকে অ্যাপ্লাই করার জন্য মেবি আমি এই আর্টসটা নিতে চাই. এটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কী করতে হবে, এই স্টাইলিংটার উপরে ক্লিক করতে হবে. ক্লিক করলে আমাদের একটা আরেকটা বক্স ওপেন হয়ে যাচ্ছে. এই বক্সটার উপরে এখানে বলছে, এখানে লেখা আছে ইওর টেক্সট হেয়ার, তার মানে কোন টেক্সটার উপরে আমি আর্টটাকে অ্যাপ্লাই করতে চাই. অ্যাজ লাইক আমি ওয়ার্ড আর্ট এই কথাটাই, এই টেক্সটটাই আমি এখানে নিয়ে নিচ্ছি. ওকে, ওয়ার্ড আর্ট এই কথাটাই আমি নিয়ে নিলাম, তার মানে আমি এই ওয়ার্ড আর্টের উপরে আমি আমার আর্চ যে ওখান থেকে আমি ডিজাইনিংটা আগে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি অ্যাপ্লাই করতে চাই. সো এই ওয়ার্ড আর্টটা লিখে আমি এখানে ওকে করব. আমার এখানে আর্চ ডিজাইনটা চলে এসেছে. ওকে, এবার এই ডিজাইনটাকে আমার বাড়ানো কমানোর জন্য কর্নারের যেই ব্লকগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, এই কর্নারের ব্লকগুলোতে গিয়ে আমি জাস্ট ড্র্যাগ আউট করব. ড্র্যাগ আউট করলেই আমার এই আর্চটা বড় হয়ে যাবে বা এই সিম্বলটা বড় হয়ে যাচ্ছে. ওকে, ওয়ার্ডারটা আমাদের বড় হয়ে যাচ্ছে. এবারে আমি যদি এই সিম্বলটাকে বা সরি এই ওয়ার্ডারটাকে আমি যদি এরকম ডিজাইন যদি আমার পছন্দ না হয়, আমি যদি অন্য কোনো ডিজাইনিং নিতে চাই, তাহলে এই ওয়ার্ড আর্ট স্টাইলস বলে যে ব্লকটা আছে ফরম্যাট ট্যাবের ভিতরে, এইখানে এই নিচে একটা ছোট বাটন দেখতে পাচ্ছি মোর, এই বাটনটার নাম. এটাতে ক্লিক করলে আমার আবার সেই আগের ট্যাবটা ওপেন হয়ে যাচ্ছে. এবারে যদি আমি মাউস পয়েন্টারটা ডিজাইনিংয়ের উপরে এরকমভাবে আমি জাস্ট নর্মাল আমি ড্র্যাগ করাই, তাহলে আমি পিছনে আমার পেজটাতে আমি প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমার ওয়ার্ডারটা কীরকম স্টাইলিংয়ে আসতে পারে বা আমরা কীরকম স্টাইলিংয়ে রাখতে চাই. আমরা এখান থেকে যে কোনো স্টাইলিং নিতে পারি, যে কোনো স্টাইলিং অ্যাজ লাইক আমি যদি যে কোনো স্টাইলিং আমি এখান থেকে চুজ করছি, মেবি আমি কোনটা নেওয়া যায়, এই স্টাইলটাই ধরুন আমি নিলাম. ওকে, এই স্টাইলটা নিয়ে আমি ক্লিক করলাম ওয়ার্ডার. ওকে, এবার এটাকে একটু বড় করে দিন ড্র্যাগ করে. ওকে, এই স্টাইলটা আসার পর আমি যদি এর উপরে বা আমার এই কালারটা যদি পছন্দ না হয়, আমি যদি কালার চেঞ্জ করতে চাই কোনো একটা ওয়ার্ডারের, তাহলে সেম এই ফরম্যাট ট্যাবের ভিতরেই শেপ ফিল বলে একটা অপশন পাবো. শেপ ফিল অপশনটাতে গিয়ে আমি মাউস পয়েন্টারটাকে জাস্ট আমি এই কালার্সগুলোর উপরে ড্র্যাগ করলে আমার ব্যাকগ্রাউন্ডে আমি প্রিভিউ দেখতে পাবো যে আমার বর্ডারটার উপরে কী কী কালার আসতে পারে. ঠিক আছে, এখান থেকে যেই কালারটাই পছন্দ হবে সেই কালারটা আপনারা এখান থেকে রাখতে পারেন. লাইক আমি একটা লাইট কালার নিচ্ছি যাতে চোখে বেশি এফেক্ট না করে, মেবি এই কালারটাই নিলাম. ওকে, এটার পরে আমি যদি এই ওয়ার্ড আর্টের উপরে কোনো আমি শেপ অ্যাপ্লাই করতে চাই, আপনাদের আগের ভিডিও টিউটোরিয়ালটাতে আমি শেপ এফেক্ট দেখিয়ে দিয়েছি অলরেডি. এখান থেকে শেপ এফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যে এক একটা ইয়ের কী শেপ আসতে পারে. তা বাদে 3D এফেক্টস এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যে 3D এফেক্টস কীরকম হতে পারে. আমরা প্রিভিউ পিছন পেজেই আমরা প্রিভিউটা পেজের উপরে দেখতে পাচ্ছি যে মাউস পয়েন্টারটা কেটার উপরে ড্র্যাগ করলে কীরকম কী প্রিভিউ আসতে পারে একটা ওয়ার্ড আর্টের. ওকে, এখান থেকে চেঞ্জ শেপ করতে পারি আমি এখান থেকে নিয়ে, জাস্ট অনেকগুলো অপশনস আছে, এটা ওয়েভিং ফ্ল্যাগের অপশনস, এই অপশনসগুলোকে নিয়ে আমি চেঞ্জ শেপ করতে পারি এখান থেকে ওয়ার্ড আর্টের.
সো চেইন শেপ থেকে আমরা শেপ পেয়ে গেলাম, শেপ আউটলাইন থেকে আমরা ওয়ার্ড আর্টটা দেখুন যে আর্টটা আছে তার আউটসাইডের লাইনগুলো মানে বর্ডার লাইনটা আমার চেঞ্জ হচ্ছে, যে কোনো আমি যদি আমি এখানে কালার নিই তো আমার এখানে বর্ডার লাইনটা চেঞ্জ হচ্ছে, ওকে। আর শেপ ফিলে কী হয়, ভিতরের কালারটা চেঞ্জ হয়, শেপ ফিলে আমরা কালার চেঞ্জ করছি অ্যান্ড শেপ আউটলাইনে আমরা বাইরের আউটলাইনটাকে চেঞ্জ করছি, ওয়ার্ডের বাইরের আউটলাইনটাকে, ওকে। নেক্সট ওয়ান, আমরা যদি ওয়ার্ড আর্ট লেখাটাকে চেঞ্জ করতে চাই, মানে আমি এই টেক্সটটা নেব না, আমি এর এর জায়গায় অন্য কিছু টেক্সট রাখতে চাই, ওকে, তাহলে আমাকে এই টেক্সট বলে যে ব্লকটা আছে সব আমরা ফরম্যাট ট্যাবের ভিতরেই করছি, টেক্সট বলে যে ব্লকটা আছে এই ব্লকের ভিতরে এডিট টেক্সট অপশনটাতে ক্লিক করব। করার পর ওয়ার্ড আর্টের জায়গায় আমি যা খুশি রাখতে চাই বা যে যা আমি টেক্সট দিতে চাই এখানে, মেবি আমি কম্পিউটার দিচ্ছি, কম্পিউটার, এই আমি ওয়ার্ড আর্টটা চেঞ্জ করে এখানে কম্পিউটার চলে আসবে, ওকে। নেক্সট ওয়ান ইজ হাইট, ইভেন হাইট, নেক্সট ওয়ান ইজ ইভেন হাইট। হাইট মিন্স হচ্ছে সব কটা টেক্সটের আমি যদি ইভেন হাইটটা বন্ধ করে রাখি তাহলে দেখুন যে এখানে টি এর উপর দিকটা একটু বড়, পি এর নিচটা একটু মানে পি এর এই দাগটা একটু নিচের দিকে চলে এসেছে, তো সব কটা সেম হাইটে নেই। এবার আমি যদি সব কটাকে সেম হাইটে আনতে চাই তাহলে ইভেন হাইট অপশনটাতে ক্লিক করলে দেখুন উপরের মার্জিনও সেম অ্যান্ড নিচের মার্জিনও আমার সেম হাইটে সব চলে এসেছে, ওকে। নেক্সট ওয়ান ইজ ভার্টিক্যাল টেক্সট। ভার্টিক্যাল মানে আমরা জানি যে কলম ওয়াইজ, তার মানে এটা আমার রাইট নাও এখন হরাইজেন্টাল ওয়াইজ আছে, রো ওয়াইজ আছে, এটাকে যদি আমি কলম ওয়াইজ করতে চাই বা ভার্টিক্যাল ওয়াইজ করতে চাই তাহলে আমার লম্বালম্বি ডাস্টবিন ভার্টিক্যাল টেক্সটাতে ক্লিক করলে দেখুন এটা আমার ভার্টিক্যাল ওয়াইজ চলে এসছে লেখাটা, ওকে। আমরা এখান থেকে অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন, যদিও এখানে অ্যালাইনিংটা সেরকমভাবে বোঝা যাবে না, লেফট অ্যালাইন একটু মুভ করবে কিন্তু অ্যালাইনিংটা এরকমভাবে এখান থেকে বোঝা যাবে না, আমরা অ্যালাইনটা অন্য একটা পার্টে শিখব, ওকে। আপাতত এটার জন্য ভার্টিক্যাল টেক্সটটা অথবা আপনারা এখান থেকে যদি করতে চান, এটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে আমার এখানে হরাইজেন্টাল টেক্সটটা চলে আসছে, ইভেন হাইটটা যদি অফ করে দিই তাহলে আবার আগের মতো চলে আসলো, মানে হাইটগুলো অড হাইটে এখন চলে এসছে, ওকে, এটা আর এখন ইভেন হাইটে নেই। সো দ্যাটস অল ওয়ার্ড আর্ট। নেক্সট ওয়ান ইজ ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ অ্যাপ্লাই করার জন্য আমাকে কিছু টেক্সট আগে থেকে লিখতে হবে, সো আমি টাইম কম লাগানোর জন্য আমি আগে থেকে কিছু টেক্সট নিয়ে রেখে দিয়েছি এখানে, আমার অলরেডি কিছু টেক্সট নেওয়া আছে, আমি সেটার উপরেই অ্যাপ্লাই করছি। আপনাদের যদি টেক্সট না নেওয়া থাকে তাহলে আপনারা একটা টেক্সট নিয়ে নিন, নিয়ে তারপরে এটাকে ভিডিওটা একটু পজ করে রেখে টেক্সটটা লিখে নিন তারপরে অ্যাপ্লাই করুন, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, ওকে। ড্রপ ক্যাপটা অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা টেক্সট নিলাম, নেয়ার পর ইনসার্ট ট্যাবে ক্লিক করব, ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ঠিক ওয়ার্ড আর্টের পাশের অপশানটাই হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ অপশানটা আমাদের কী করে, ক্রিয়েট আ লার্জ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ, তার মানে কোনো একটা প্যারাগ্রাফের যদি ফার্স্ট বা বিগিনিং লেটারটাকে আমি ক্যাপিটাল করতে চাই সেটার জন্য আমার ড্রপ ক্যাপ অপশানটা ইউজ হয়। আমরা দেখেছি অনেক খবরের কাগজে কিংবা অনেক টেক্সট বুকের যখন কোনো একটা প্যারাগ্রাফ স্টার্ট হয় সেটাকে একটু স্টাইল দেওয়ার জন্য বা সেটাকে আরও ভালো মতো বোঝানোর জন্য আমাদের ফার্স্ট লেটারটা, ফার্স্ট অ্যালফাবেটটা বড় হয়, ওকে। সো আমি যদি এখান থেকে ড্রপ ক্যাপটা নিয়ে অ্যাপ্লাই করতে চাই দেখুন আমার ফার্স্টে এখানে দ্য কম্পিউটার অ্যাজ উই নো বলে লেখাটা বা সেন্টেন্সটা স্টার্টিং হচ্ছে, তো টি বলে যে অ্যালফাবেটটা আছে সেটা বড় হাতের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি এখানে, ওকে। সো আমি যদি এই ড্রপার বলে অপশানটাতে আমি এখানে ক্লিক করি, করার পর আমার এখান থেকে এই অপশানটাতে ক্লিক করার পর আমার ড্রপার বলে অপশানটাতে ক্লিক করার পর আমার এখান থেকে যদি সাইজটাকে আমি বাড়াতে চাই কিংবা সাইজটাকে যদি আমি এটাকে কমাতে চাই তাহলে এটাতে ক্লিক করে হোম ট্যাবে যেতে হবে, হোম ট্যাবে যাওয়ার পর আমি এখান থেকে ফন্ট সাইজকে বাড়িয়ে দিতে পারি, ওকে। আমার এখান থেকে যত বড় আমি ফন্ট সাইজ নিতে চাই তত বড় আমার ফন্ট সাইজ হয়ে যাবে, ওকে, ওকে। নেক্সট ওয়ান ইজ আমি যদি এখানে ইনসার্ট ট্যাবে এসে ড্রপ আবার যদি আমি যদি সাপোজ ধরুন যে আমার এখানে টিটা যেই লেখাটা আছে এই টি লেখাটা আমার আপাতত তিনটে লাইনকে অকুপাই করে আছে, এই লাইনটা, এই লাইনটা অ্যান্ড এই লাইনটা, তিনটে লাইনের মার্জিনের সামনে আমার টিটা আছে, ওকে। বাট আমি চাইছি যে আমার এখানে চারটে কিংবা পাঁচটা লাইনের সামনে কিংবা টোটাল প্যারাগ্রাফটার সামনেই আমার টিটা থাকবে, লেখাগুলো সব তারপরে হবে, তার জন্য কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, টিটাকে
ক্লিক করতে হবে, ক্লিক করা মানে সিলেক্ট করা। তারপর ড্রপ ক্যাপ অপশনে যেতে হবে, যাওয়ার পর ড্রপ ক্যাপ অপশনস বলে একটা অপশন আছে, এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এখানে আমি দিতে পারি যে লাইন টু লাইন ট্রু ড্রপ। ওকে, লাইন টু ড্রপের মধ্যে দেখুন এখানে এখন দেওয়া আছে তিনটে, সেই জন্য আমি এখানে তিনটে লাইনের ফার্স্টেই টিটাকে দেখতে পাচ্ছি। যদি আমি এটাকে চেঞ্জ করে দিই পাঁচটা, তাহলে আমি এখানে পাঁচটা লাইনের আগে টিটাকে দেখতে পাবো, তার মানে এক দুই তিন চার পাঁচ, মানে টোটাল এতগুলো লাইনের সামনে আমার টিটা চলে আসবে। ওকে, নেক্সট ওয়ান এখানে ফন্ট, ফন্টের স্টাইলিং আমি চেঞ্জ করতে পারি, যেরকম খুশি নিতে চাই, মেবি আমি এটা নিলাম কিংবা আমি টাইমস নিউ রোমান নিলাম, যা খুশি আমি এখানে স্টাইল ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা আগের প্রিভিয়াস ভিডিওতে ফন্ট স্টাইল চেঞ্জ করা দেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড আনাদার ওয়ান ইজ ডিস্টেন্স ফ্রম টেক্সট, মানে এই যে টেক্সটটা এখানে আছে এটার থেকে এই বাইরের টেক্সটগুলোর কতটা মাঝখানে ডিস্টেন্স হবে। এখানে এখন জিরো আছে, এটাকে আমি 0.1 করে দিতে পারি। ওকে, কিংবা আপনাদের যতটা দরকার ততটা আপনারা বাড়াতে পারেন, আমি এখন আপাতত 0.1ই রাখছি। সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে পরে এখানে আমি ওকে করলাম। দেখুন আমার এখানে আগে ছিল তিনটে লাইনে, এখন পাঁচটা লাইনের সামনে টিটা চলে এসেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা লাইনকে টি অকুপাই করে আছে জায়গাটা। ওকে, আর মাঝখানে 0.1-এর একটা গ্যাপিং হয়ে আছে, সেটা আমরা এখান থেকে এই যে এখান থেকে এইটুকুনি 0.1-এর একটা গ্যাপিং হয়ে আছে। সো এরকমভাবে আমরা ড্রপ ক্যাপটাকে অ্যাপ্লাই করতে পারি। যদি আমাদের এই টিটা আর দরকার না হয়, কিংবা আমি যদি ড্রপ ক্যাপ অ্যাপ্লাই করতে না চাই, আমি যদি প্রিভিয়াস একদম ফার্স্ট যেরকম ছিল সেরকম করতে চাই, তাহলে আবার টিটাকে সিলেক্ট করুন, ড্রপ ক্যাপে যান, গিয়ে নান অপশন ক্লিক করুন, আবার আগের মতো টি চলে আসবে। ওকে, নেক্সট ওয়ান ইজ সিম্বল। সিম্বল আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি? সিম্বল অ্যাপ্লাই করার জন্য মেবি আমি এখানে একটা র্যান্ডমলি আমি একটা ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, মেবি এজ লাইক 3 4 5 6 7 8 9 10, একটা ফোন নাম্বার নিয়ে নিলাম। কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার জন্য যে এটা একটা ফোন নাম্বার, সে তার জন্য আমরা কি আমরা জানি যে কোনো একটা টেক্সটের থেকে বেশি আমরা সিম্বল বেশি তাড়াতাড়ি বুঝতে পারি বা অ্যাডপ্ট করতে পারি, জিনিসটা দেখেই আমি চিনে নিতে পারি কোনো একটা টেক্সটের থেকে বেশি। তো আমি যদি এই ফোন নাম্বারটাকে অ্যাজ আ একটা ফোন নাম্বারের সিম্বল দিয়ে চেনাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে একটা সিম্বল আমার এই নাম্বারটার আগে অ্যাড করতে হবে। তো সিম্বল অ্যাড করার জন্য ইনসার্ট ট্যাবে গিয়েই সিম্বল বলে একটা অপশন পাবো আমি। এই সিম্বল বলে অপশনটাতে ক্লিক করলে এখানে অনেক ধরনের আমি সিম্বলস দেখতে পাচ্ছি। যদি আপনার রিকোয়ারমেন্ট সিম্বলটা এর মধ্যে না থাকে, তাহলে আপনি মোর সিম্বলসে যাবেন, মোর সিম্বলে গিয়ে এখান থেকে গিয়ে আপনি অনেক ধরনের সিম্বল চুজ করতে পারবেন। যদি এখানেও না থাকে, তাহলে ফন্ট বলে একটা অপশন আছে, এই ড্রপ ডাউন বক্সটাতে ক্লিক করে আপনার এখানে বহু সিম্বলস আছে, যেটা আপনার দরকার এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। ওকে, আমার এখানে একটা ফোনের সিম্বল দরকার, তো ফোনের সিম্বল আমি যদি এখান থেকে দেখি, তাহলে একটা ফোনের সিম্বল আমি এখান থেকে পেয়ে যেতে পারি, মেবি দিস ওয়ান অর দ্যাট ওয়ান, এনিথিং। তো এটা মোবাইল নাম্বার, তো আমি যদি এটা ক্লিক করে ইনসার্ট করি, তাহলে দেখুন এখানে ফোনের সিম্বলটা চলে এসছে। ওকে, তারপর এটা আমি ক্রস করে দেবো, কিন্তু সিম্বলটা অনেক ছোটো এসছে, এটাকে বাড়ানোর জন্য কী করতে পারি? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোমে যাব, হোমে গিয়ে আমি এখানে ফন্ট সাইজটাকে বাড়িয়ে দেব। আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন যে কতটা ফন্ট সাইজের আপনাদের দরকার কিংবা কতটা সিম্বলের দরকার, আমি মেবি 36 সাইজ রাখছি। ওকে, তাহলে আমার এখানে ফোনের সিম্বলটাও বেড়ে গেল অ্যান্ড এখানে ফোনের নাম্বারটাও ভালো মতো বোঝা গেল। সো আজকে সেশনে আমরা পড়লাম ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ অ্যান্ড সিম্বল, এই তিনটে জিনিসের আলোচনা হলো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু আপনাদের অসুবিধা হয়ে থাকে বা যদি কিছু বুঝতে না পেরে থাকেন, প্লিজ ডু কমেন্ট করুন, আপনাদের কমেন্টটা আমার কাছে খুব জরুরি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার ইট অলসো। থ্যাংক ইউ ফর টুডে।